ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। আজকে ডাব্লিউস কোয়েশ্চন ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। ডাব্লিউস কোয়েশ্চন হলো হু, হুইচ, হোয়াট, হুম, এগুলো হচ্ছে ডাব্লিউস কোয়েশ্চন। তো এগুলো দিয়ে আসলে প্রশ্ন করা হয়, প্রশ্ন করতে হয়। প্রশ্ন করার স্ট্রাকচারটি, টেকনিকটি আমরা আলোচনা করব। তো ডাব্লিউস কোয়েশ্চনের প্রথমে আসে হু। কোনো সেন্টেন্স বা সাবজেক্টের কর্তা হিসেবে কর্তা সম্পর্কে জানতে চাওয়া হলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। হুর পরে ডু, ডাজ, ডিড বসে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে হুর পরে ডু, ডাজ, ডিড বসে না। কে বা কারা দ্বারা যদি আপনার প্রশ্ন করার ইচ্ছা করতে হয় যে কে করেছে কাজটি অথবা কারা করেছে কাজটি, এরকম যদি আপনার প্রশ্ন করার জন্য এক্সপ্রেশন হয় মনের ভেতর, তাহলে আপনি হু দ্বারা প্রশ্ন করবেন। যেমন রাজু লাভস মি, রাজু আমাকে ভালোবাসে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমাকে কে ভালোবাসে? রাজু বলে হু লাভস মি, হু লাভস মি, কে আমাকে ভালোবাসে? আপনি বলতে চাচ্ছেন যে কে আপনাকে ভালোবাসে। কে হু লাভস মি, হু লাভস ইউ, কে তোমাকে ভালোবাসে? ধরেন আপনি বলতে চাইছেন যে কে জানা আর্টিকুলেছে, তো আপনি কে দিয়ে প্রশ্ন করতে চাইছেন। তো কেয়ার ইংলিশ হচ্ছে হু, হু ওপেন্ড দ্য ডোর। তো এটা স্ট্রাকচারটি হলো হু প্লাস বার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তারপর আসে হুম। হুমের ব্যবহার, হুম শব্দ অর্থ কাকে, কার সাথে বা কার দ্বারা। যদি কাকে বোঝাতে চান তাহলে হুম, যদি কার সাথে তাহলে উইথ হুম, যদি কার দ্বারা বোঝাতে চান তাহলে বাই হুম। যেমন আই মিট মিজান, আমি মিজানের সাথে সাক্ষাৎ করেছি। এখন যদি আপনি প্রশ্ন করতে চান কাউকে, অথবা আপনাকে যদি কেউ প্রশ্ন করতে চান যে তুমি কার সাথে সাক্ষাৎ করেছো, তাহলে কার ইংলিশ কী? হুম, হুম ডিড ইউ মিট। এখানে লক্ষণীয় বিষয় যে হুর পরে ডু, ডাজ, ডিড বসে না, কিন্তু হুমের পরে ডু, ডাজ, ডিড বসে। তো এখন দেখুন হুম ডিড ইউ মিট, তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে? আই লাভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি বাবা মার সাথে বসবাস করি। তো এখন প্রশ্ন হচ্ছে তুমি কার সাথে বসবাস করো? যদি প্রশ্নটা এরকম হয় তাহলে প্রশ্নটি আপনি ইংলিশে করতে হবে যে উইথ হুম ডু ইউ লিভ ইন। এরপরে ব্যবহারটি যে হুজ, হুজ মানে কার বা কাদের, এরকম যদি প্রশ্ন করার এক্সপ্রেশন জাগে তাহলে হুজ দিয়ে প্রশ্ন করতে হবে। তো দিস, হুজ বুক ইজ দিস, মানে এই বইটি কার, মানে এই যে আপনি কার দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে হুজ বুক ইজ দিস, এই বইটি কার? দিস ইজ মিনাস বুক। আপনি তো স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, স্ট্রাকচারটি অনুসারে আপনি গঠনগুলো করতে পারেন। যেমন হুজ কার ওয়াজ লস্ট, মানে কার গাড়িটি হারিয়েছে, হুজ কার, কার গাড়ি, কার দ্বারা এরকম প্রশ্ন করার এক্সপ্রেশন জাগলে আপনি হুজ ব্যবহার করবেন। তো একটি ক্লাসে সবগুলো ডাব্লিউস কোয়েশ্চন আনলে তো বিরক্তি হবে, এই জন্য আগামী ক্লাসে বাকি নিয়ে আলোচনা।